দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া রহড়াতে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের ছাত্রদের জন্য তোমরা যারা রহড়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বসতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মধ্যে প্রথমে থাকবে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও কবে ফর্ম ফিল হবে সিলেবাস কী এবং যত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা যা তোমাদের জানা দরকার সেই তথ্যগুলো আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব এর পরে আলোচনা করব যারা তোমরা বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় বসতে চাও এরপরের ভিডিওতে সেটা থাকবে তো প্রথমে আসছে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা যারা বসতে চাও তোমাদেরকে বলে রাখি এই রহড়া রামকৃষ্ণ মিশন কিন্তু এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান দ্বারা পরিচালিত একটি রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত স্কুল ঠিক আছে এখানে ইংরাজি এবং বাংলা মাধ্যম দুটোই রয়েছে এখানকার তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা বসবে তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ লেখা আছে দেখতে পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ মিডিয়াম বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এখানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিডিয়াম দুটোই রয়েছে ঠিক আছে মিশনের যে মেল আইডি যেটা রয়েছে কোনো অসুবিধা হলে এই মেল আইডিতে সম্পর্ক বা যোগাযোগ করা যেতে পারে মিশনের সাথে আর কে এম হাই স্কুল রহড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আর যে ওয়েবসাইটটা রয়েছে ডাব্লু 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 ডট আর কে এম এস রহড়া ডট জি ফোন নাম্বার রয়েছে জিরো থ্রি থ্রি টু ফাইভ টু থ্রি সিক্স নাইন সিক্স নাইন এটা কিন্তু বিদ্যালয়ের সাথে যোগাযোগের মাধ্যম মেল আইডি ওয়েবসাইট এবং ফোন নাম্বারটা বলে দিলাম যেটা রয়েছে নোটিফিকেশনের মধ্যে এবার আসছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও ইংলিশ মিডিয়ামের কি কী তথ্য তোমাদের জানা দরকার সেটা তোমাদের আজকের এই মধ্যে বলবো মনে রাখতে হবে যে কোনো ধরনের রেকমেন্ডেশান লেটার মানে কারুর দ্বারা লেখা লেটার যে আমার ছেলেটাকে ভর্তি নেওয়া হোক বা কোনো চেনা পরিচিত লোক বা কোনো বিশেষ কোনো গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে লেখা চিঠি নিয়ে মিশনে গেলে কিন্তু কোনোরকমভাবে তার ফল হবে না হবে এখানে কিন্তু লেখা আছে কারণ যে কোনো ধরনের যে কোনো শিশু যে কোনো শিশু তারা এখানে পরীক্ষা দিতে পারে নিজের যোগ্যতা দিয়েই কিন্তু এখানে ভর্তি হবে মিশন কিন্তু অপারক এরকম ধরনের রেকমেন্ডেশন লেটার নিয়ে গেলে কোনো রকমভাবে ফল কিন্তু এখানে হবে না কিছুই কোনো গুরুত্ব দেওয়া হবে না পরিষ্কারভাবে লেখা আছে রহরা রামকৃষ্ণ মিশনের ভর্তির বিজ্ঞপ্তির আগের বছরও আমি নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল দিয়েছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু লেখা রয়েছে এখানে কোনো প্রশ্ন থাকার কথা নয় সব কিছু ক্লিয়ার করে লেখা আছে তারপর দেখুন লেখা আছে ছাত্র ভর্তি করে দেওয়ার জন্য চারিদিকে দালাল ঘুরছে দালাল চক্করে পা দেবে না শুধু রহড়াতে নয় নরেন্দ্রপুর বা পুরুলিয়া দেওঘর সব জায়গায় দালাল থাকে তারা বলে দেবে আপনার ছেলেকে এখানে পড়ান এখানে পড়লে চান্স পেয়ে যাবে এত টাকা লাগবে এইসব নানা রকম ব্যাপার থাকে অভিভাবকদের কাছে শোনা যায় এগুলো কিন্তু কোনোরকমভাবে মিশনে কিন্তু এরকম দালাল চক্করের ভাবে পা দেবেন না কোনো রকম ভাবে দালাল চক করে পা দিয়ে কিন্তু ছেলেকে ভর্তি করানো সম্ভব নয় নিজে যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে কিন্তু ছেলেকে এখানে চান্স করিয়ে মানে চান্স ছেলেরা পেতে পারে ছাত্ররা আর ক্লাস টু থ্রি থেকে বাচ্চাদের বাড়িতে পড়িয়ে তৈরি করিয়ে ঠিকভাবে রেডি করে পরীক্ষা বসাতে হবে ঠিক আছে এই এমন নয় যে এই নোটিফিকেশানটা দেখলেই মনে হলো যে না দু তিন মাস আছে এই দু একটা বই পড়ে বাজার থেকে বই কিনে পড়ে হয়ে যাবে তা কিন্তু করা যাবে না একটু আগে থেকে প্রিপারেশান নিতে হয় ভালো করে পড়িয়ে ছেলেকে তৈরি করলে অবশ্যই কোনো না কোনো মিশনে সে চান্স পাবেই পাবে সবাই পাচ্ছে আপনার সন্তানও পাবে তার জন্য তৈরি করাতে হবে এই দালাল চক্রের পা কোনো রেকমেন্ডেশন লেটার পরীক্ষা তিন দিন আগে কোনো বই কিনে পড়া এইভাবে কিন্তু শর্টকাটে কোনো কিছু হয় না আচ্ছা এবার আসছি লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিদ্যালয়ে পঁয়তাল্লিশ জন ডে স্কলার ছাত্রকে ইংলিশ মিডিয়ামে পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে পরিষ্কার বলা আছে কতজন নেওয়া হবে পঁয়তাল্লিশ জন ডে স্কলারকে ইংলিশ মিডিয়ামে পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে এবার নিম্নলিখিত শর্ত সাপেক্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তির ফর্ম বিদ্যালয়ের অফিসে জমা নেওয়া হবে কি কি বলা আছে এখানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্ররাই কেবল ভর্তির জন্য আবেদন করতে পারবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্ররা চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ছে তারাই কিন্তু আবেদন করতে পারবে পরিষ্কার বলা আছে হ্যাঁ এখানে কোনো প্রশ্ন নেই যে স্যার আমার ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে আমার ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে ফর্ম ফিল আপ করতে পারবে এই তো পরিষ্কার বলা আছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়বে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে কত নাম্বার লাগবে কোন মানে পরীক্ষার নাম্বার লাগবে এখানে পরিষ্কার বলা আছে ইউনিট টেস্ট বা হাফেলি পরীক্ষার বাংলা ইংরেজি ও অঙ্কে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে ইউনিট টেস্ট বা হাফেলি পরীক্ষা ইউনিট টেস্ট বা হাফেলি পরীক্ষা হয়ে যাবে এর মধ্যেই অনেক স্কুলে ইউনিট টেস্ট সেকেন্ড টার্ম বা অন্যান্য যেসব ইউনিট টেস্ট রয়েছে সেগুলো হয়ে গেছে বা অনেকের হাফেলি পরীক্ষা হয়েছে বা হবে রেজাল্টও বেরিয়ে যাবে কিছু দিনের মধ্যে পরীক্ষার কয়েক দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় তোমাদের সব সব স্কুলেই এই ইউনিট টেস্ট বা হাফেলি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো পরিষ্কারভাবে বলা আছে এখানে লাস্ট যে পরীক্ষাটা ইউনিট টেস্ট বা হ্যাপেলি পরীক্ষা এখানে বাংলা ইংরেজি অঙ্কে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যদি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার মিনিমাম পেয়ে থাকো আর যে সমস্ত ছাত্রের বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দশ থেকে এগারো বছরের মধ্যে দশ থেকে এগারো বছরের মধ্যে যাদের বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে যাদের বয়স দশ থেকে এগারো বছরের মধ্যে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে ঠিক আছে আর কি বলা আছে অ্যাডমিশান টেস্টের ফর্ম এবং অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে অনলাইনে সবার প্রথমে ভিডিও শুরু করার সময় মিশনের যে যোগাযোগের মাধ্যম বলেছিলাম সেখানে ওয়েবসাইটটা বলেছি অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা এখানে রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটটা ডাব্লু 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 ডট আর আর কে মিশন রহড়া ডট ওআরজি এই সাইটে গিয়ে অফিসিয়াল সাইটে যাবেন খবরদার অন্য সাইটে যাবেন না অফিশিয়াল সাইটটা টাইপ করে এখানে গিয়ে এখানের থেকে কিন্তু অ্যাডমিশান টেস্টের ফর্ম এবং অ্যাডমিট কার্ড অনলাইনে এখান থেকেই পাওয়া যাবে অ্যাডমিশান ফর্ম ও অ্যাডমিট কার্ড পূরণ করে আঠেরোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর দু থেকে পাঁচই অক্টোবর দু এর মধ্যেই কিন্তু অ্যাডমিশান ফর্ম ও অ্যাডমিট কার্ড পূরণ করতে হবে সব কিছু এই তারিখের মধ্যেই করতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবরের মধ্যে পূজা ভ্যাকেশনের পর পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে তাহলে প্রথমে সাইট থেকে এটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে অ্যাডমিশান ফর্ম অ্যাডমিট কার্ড তারপর এটা জমা দিতে হবে পূজা ভ্যাকেশনের পর পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে ঠিক আছে মনে রাখতে হবে আবারও বলছি অ্যাডমিশান ফর্ম ও অ্যাডমিট কার্ড পূরণ করতে হবে এইটিন্থ সেপ্টেম্বর ওয়েডনেস ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে ফিফথ অক্টোবর স্যাটারডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মধ্যে কিন্তু এটা করতে হবে আর পূজা ভ্যাকেশনের পর ফিফথ নভেম্বর থার্স্ট ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে ইলেভেন নভেম্বর মানডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মধ্যে স্কুল অফিসে গিয়ে জমা দিতে হবে সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে রবিবার এবং ছুটির দিন ছাড়া রবিবার এবং কোনো ছুটির দিন যদি পড়ে থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে আচ্ছা এর পরের পেজে যেটা রয়েছে ফর্ম জমা দেওয়ার সময় বার্থ সার্টিফিকেট ছাত্র যে বিদ্যালয়ে পড়ছে সেখানকে ইউনিট টেস্ট ভাইপেলি পরীক্ষার মার্কশিট কাস্ট সার্টিফিকেট ইত্যাদি জেরক্স কপি ফর্মের সাথে জমা অবশ্যই দিতে হবে অরিজিনাল সার্টিফিকেটগুলো ভেরিফিকেশনের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে সব জায়গাতেই অরিজিনাল যে সার্টিফিকেট সেগুলো কিন্তু ভ্যাকেশনের মানে ওখানে ভেরিফিকেশান হবে তার জন্য নিয়ে যেতে হবে যে স্কুলগুলোতে অনলাইনে ফর্ম ফিল হচ্ছে সেখানে প্রথমে তো লাগবে না পরীক্ষা পাশ করার পর ইন্টারভিউ সময় লাগবে কিন্তু যেখানে অফলাইনে সব কিছু হচ্ছে অনলাইন থেকে ফর্ম নিয়ে অফলাইনে জমা দিতে হবে সেখানে কিন্তু এগুলো নিয়ে যেতে হবে সে মাল মালদা হোক রহড়া হোক বা বাগবাজার সিস্টেমে দিতে হোক যেখানে হোক না কেন অফলাইনে যখনই ফর্ম ফিল হবে তখন কিন্তু এগুলো নিয়ে যেতে হবে অবশ্যই ডকুমেন্টসগুলো সব ঠিকঠাক গুছিয়ে নিয়ে যেতে হবে ডকুমেন্টস কিন্তু ভুল করে নিয়ে যায়নি স্যার ভুলে গেছি এরকম করলে কিন্তু হবে না রিটার্ন টেস্টের অ্যাডমিশান ফর্ম তার প্রসপেক্টাস তারপরে স্পেসিমেন্ট কোর্সেন বুক যে মডেল প্রশ্ন বুক আর কি সিলেবাস এর মূল্য সাতশো টাকা ক্যাশ অনলি ক্যাশে কিন্তু এটা জমা দিতে হবে ক্যাশ অনলি পরিষ্কার বলা আছে অনলাইনে দেওয়া যাবে না এখানে যেটা লেখা আছে ক্যাশই কিন্তু দিতে হবে তার সাথে যখনই সাতশো টাকা দেবেন তার সাথে কী কী পাওয়া যাবে অ্যাডমিশনের ফর্ম এটা প্রসপেক্টাস যেটা মিশন বিষয়ে বিস্তারিত লেখা আছে স্পেসিমেন্ট কোর্সেন বুক একটা মডেল প্রশ্নের বই কেমন ধরনের প্রশ্ন হতে পারে সিলেবাসের মূল্য এগুলো সব সাতশো টাকা ফর্ম ও অ্যাডমিট কার্ড পুরাণে ভুল হলে তা বাতিল বলে গণ্য হবে অবশ্যই সব জায়গায় তাই এটা বাতিল বলে গণ্য হবে মূল্য ফেরত পাওয়া যাবে না পুরস্কার বলা আছে অ্যাডমিশন টেস্টে লিখিত পরীক্ষা কবে হবে লিখিত পরীক্ষা হবে এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সানডে টাইম ইলেভেন এম ডিসেম্বর দু রবিবার কিন্তু পরীক্ষা হবে সকাল এগারোটার সময় কোথায় হবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া রহড়াতেই কিন্তু হাই স্কুলেই পরীক্ষাটা হবে দশ সাড়ে দশটা মানে দশটা তিরিশ মিনিট থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে সাড়ে দশটা থেকে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে লিখিত পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে এগারোটা পনেরো মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না পরিষ্কার কিন্তু লেখা আছে এগুলো কিন্তু মেনে চলতে হবে এগারোটা পনেরো মিনিটের পরে স্যার বাস ট্রেন সমস্যা আসতে পারেনি কোনো প্রবলেম কিন্তু ঢুকতে দেওয়া হবে না পরিষ্কার বলা আছে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ হলে প্রবেশের অনুমতি পাবে না অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কোনো জায়গায় পরীক্ষা হলে প্রবেশের অনুমতি পাবে না লিখিত পরীক্ষার যে নাম্বার বিভাজন সেটা কি রয়েছে বাংলায় রয়েছে তিরিশ নম্বর ইংরেজিতে তিরিশ নম্বর অঙ্কে রয়েছে তিরিশ নম্বর আর জেনারেল সায়েন্স যেটা সাধারণ বিজ্ঞান থেকে দশ নম্বরের প্রশ্ন হবে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের কেমন প্রশ্ন হয় নরেন্দ্র যদি টিউটোরিয়ালে দেখবে বিজ্ঞানের মডেল প্রশ্ন ক্লাস রয়েছে সেখানে তোমরা পাবে এবং আগামী দিনও তোমরা বিজ্ঞান থেকে আমি তোমাদের মডেল প্রশ্ন দেবো কেমন প্রশ্ন রহড়া বা নরেন্দ্রপুর বা অন্যান্য জায়গায় বিজ্ঞান থেকে আসতে পারে এবং ভিডিওর কমেন্ট সেকশনেও তোমরা কমেন্টস করে জানাবে যারা যারা এই বছর পরীক্ষা দেবে এবং কাদের কাদের বিজ্ঞান প্রশ্ন মডেল প্রশ্ন স্যার কয়েকটা ক্লাস হলে ভালো হয় এটা কমেন্ট করে তোমরা জানাবে যদি তোমরা অনেকেই কমেন্টস করো তাহলে ভিডিও হবে জেনারেল সায়েন্সের উপরে আচ্ছা মোট একশো নম্বরের পরীক্ষা সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট আর ক্লাস ফোরের সিলেবাস ও পাঠ্য বইয়ের মান অনুযায়ী পরীক্ষা হবে ক্লাস ফোর এর সিলেবাস ও পাঠ্য বই যে মান সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে ক্লাস ফোর বলা রয়েছে এখানে ক্লাস ফাইভের টু ফাইভেরও কিছু কিছু দেখতে হবে তোমাদেরকে ঠিক আছে ভালো করে পড়াশোনা করতে হবে ক্লাস ফোরের সিলেবাস বই এবং পাশাপাশি এই ভিডিওর পরে তোমাদের যে সিলেবাসটা তোমাদের দিয়ে দেবো আমি রহড়া রামকৃষ্ণ সিলেবাস সেই সিলেবাস ধরে কিন্তু বাড়িতে পড়াশুনো করেছো অলরেডি তোমরা যারা তোমাদের কিছু বলার নেই আর যারা এখনই ভিডিওটা দেখলে এখনই মনে হলো এখনই চৈতন্য ফিরলো যে না একটু পড়া দরকার আছে পরীক্ষায় বসবর অবরাতে তাদেরকে বলবো এখন থেকেই এই ভিডিওটা দেখার পর থেকেই উঠে পড়ে লাগতে হবে যদি সম্ভব হয় তো এখন থেকেই পড়াশুনো করতে হবে আর দেরি করা যাবে না এস সি এস টি ও বিসি এ ও বি সম্প্রদায়ভুক্ত ছাত্ররা তাদের কাস্ট সার্টিফিকেটের জিরক্স আবেদনপত্রের সঙ্গে জমা দেবে অবশ্যই কিন্তু এটা জমা দিতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের নীতি অনুষ্ঠিত হবে অবশ্যই সংরক্ষণ তারা পাবে ইংলিশ মিডিয়ামে ছাত্রদের হোস্টেলের সুবিধা নেই যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র তাদের কিন্তু হোস্টেলের সুবিধা নেই পরিষ্কার বলা আছে ইংলিশ মিডিয়ামের ছাত্রদের হোস্টেলের সুবিধা নেই অন্য কোনো তথ্যের জন্য স্কুলের অফিসে ফোন করতে পারো যে ফোন নাম্বারটা রয়েছে অভিভাবকদের বলছি এই ফোন নাম্বারটা টু ফাইভ টু থ্রি সিক্স নাইন সিক্স নাইন এখানে যোগাযোগ করা যেতে পারে ওয়ার্কিং ডে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে ফোন করা যেতে পারে ঠিক আছে আশ্রমের অন্য কোনো ফোন নাম্বারে ফোন করে অসুবিধার সৃষ্টি করবে না পরিষ্কার বলা আছে আশ্রমের অন্য কোনো ফোন নাম্বার রকমভাবে কালেকশান করে তাতে ফোন করলে অসুবিধা সৃষ্টি যেন না করা হয় তো এই হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষার যে নোটিফিকেশন জারি হয়েছে বিস্তারিত একদম ক্লিয়ার তথ্য পরিষ্কার কবে পরীক্ষা হবে হোস্টেল আছে কি না কী কী লাগবে সব কিছুই কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে কত নম্বরের পরীক্ষা কি কী মানে বিষয়ের উপর পরীক্ষা হবে কবে পরীক্ষা কটা থেকে পরীক্ষা কতজন স্টুডেন্ট নেওয়া হবে ইংলিশ মিডিয়ামে সব কিছুই পরিষ্কার কিন্তু দেওয়া আছে কোনো দালাল চক্করে পা দেবেন না কোনো রকম রেকমেন্ডেশন লেটার এখানে কাজ হবে না পরীক্ষা দিয়ে যোগ্য মানে যোগ্যতার ভিত্তিতে এখানে কিন্তু ছাত্রভর্তি করা হয় রহড়া রামকৃষ্ণ মিশনে তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই কিন্তু মনে রাখতে হবে রহড়া রামকৃষ্ণ মিশনে অ্যাডমিট কার্ড এবং ফর্মটা ডাউনলোড করে নিয়ে সাইট থেকে তারপরে কিন্তু মিশনে গিয়ে যে সময়গুলো দেওয়া আছে সে সময় গিয়ে জমা দিয়ে আসতে হবে অরিজিনাল ডকুমেন্টস জিরক্স সব কিছু নিয়ে তো এই হচ্ছে ইংলিশ মিডিয়ামে রহড়া রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষার তোমরা যারা বসবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করলাম এরপরে আসবে পরের ভিডিওতে বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য প্রায় সবই একই থাকবে কিছু কিছু হয়তো পরিবর্তন হবে তোমাদের জন্য পরবর্তী ভিডিও আসছে বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে এর পরের ভিডিও আসবে সিলেবাস ততক্ষণে তোমরা নরেন্দ্র যদি টিউ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে ক্লাসের ভিডিও এবং যে কোনো ধরনের আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সবাই ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে টাটা